ওকে ভাইয়া, তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দিনাজপুর বোর্ড 2019 সালে 11 নং প্রশ্ন। ঠিক আছে, 2019 সালের দিনাজপুর বোর্ড 11 নং প্রশ্ন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে যেটি এসেছে একতরফা দাখিলা পদ্ধতিতে, সেই প্রশ্নের সলিউশন। ঠিক আছে, যদি ভিডিওটি শিখতেই হয়, যদি তোমার এই একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কটি জানতেই হয়, ঠিক আছে, যদি গুরুত্বপূর্ণ মনে করো, তাহলে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু ভাইয়া ভিডিওটি দেখার আগে তুমি সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা ভিডিওটি এনজয় করি। দেখো, প্রথমেই হচ্ছে ভাইয়া, তোমরা সাদা কাগজে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। যাদের কাছে বোর্ড কোশ্চেন নেই, আমি তাদের সুবিধার্থে এই যে সাদা কাগজে প্রশ্নটি দেওয়ার সুযোগটি করে দিয়েছি। তাহলে তোমরা প্রশ্নটি এখানে দেখবে, আমার হাতে অলরেডি প্রশ্নটি আছে, এখন আমি সলিউশন করার চেষ্টা করব। দেখো, প্রথম প্রশ্নেই বলা হয়েছে, ক নম্বর প্রশ্ন, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে হলে আগে তোমাকে জানতে হবে সমাপনী শব্দটা দ্বারা কি বোঝায়, ঠিক না? তাহলে আমরা কিন্তু আমাদের পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে সমাপনী শব্দই হচ্ছে বছরের শেষ তারিখের লেনদেনগুলো দিয়ে যেই মূলধন তৈরি হয়, সেই মূলধনকে বলে থাকি আমরা সমাপনী মূলধন। তাহলে এখন এই দেখো, আমরা হচ্ছে একটি গড় করলাম সমাপনী মূলধনের, যেহেতু এখানে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন একসাথে নির্ণয় করতে বলা হয়নি, সেজন্যই হচ্ছে আমরা যা শুধুমাত্র টাকার একটি ঘর দিয়েছি। দেখো, সম্পদ পাশে টাকার একটি ঘর, আর হচ্ছে দায় পাশেও সেম টাকার একটি ঘর। এখন তাহলে ভাইয়া, সমাপনী মূলধন যে আমি নির্ণয় করব, এখানে কত তারিখের লেনদেনগুলো ইনক্লুড করবো, সেটা প্রশ্ন আসে না মাথায়? অবশ্যই, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো, শুধুমাত্র 31 তারিখের যত সম্পদ আর দায় আছে, সমাপনী মূলধন করতে গেলে আমাকে শুধুমাত্র সেগুলোই ইনক্লুড করতে হবে। আবার বলছি আমি, 31 তারিখের যত লেনদেন আছে, সম্পদ এবং দায়, সেগুলো দিয়েই আমার কী তৈরি করতে হবে? সমাপনী মূলধন। তাহলে প্রশ্নটি করা যাক। ঠিক আছে, ওকে, দেখো ভাইয়া, প্রথমেই একটু অঙ্কটা খেয়াল করো। জনাব মেজবাউদ্দিন একজন খুচরা ব্যবসায়ী, তিনি তার হিসাব দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব সংরক্ষণ করে না, তাহলে সে একতরফা দাখিলা পদ্ধতি করে, ঠিক না? এটা আমরা বুঝেছি। 2017 সালের 31 ডিসেম্বর তারিখের লেনদেনগুলো দেওয়া হলো, এই বক্সের ভিতর 2017 সালের 31 ডিসেম্বর তারিখের লেনদেনগুলো দিয়েছে। তাহলে যেটা 2017 সালের জন্য 31 তারিখ, ঠিক সেই সম্পদ আর দায়গুলো কিন্তু 18 সালের জন্য 1 তারিখ। তাহলে তোমরা এটি এই যে বক্সের ভিতর যে দিনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ভাইয়া 1 তারিখ, 2018 সালের 1 তারিখের লেনদেন। এবার নিচে একটু খেয়াল করো, 2018 সালের 31 ডিসেম্বর তারিখে তার সম্পদ, এই দেখো এখন বলে দিয়েছে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে তার সম্পদ এবং দায়গুলো নিম্নরূপ, এরকম দেওয়া আছে, ঠিক না? তাহলে 2031 সালের লেনদেনগুলো আমরা আগে বসাই। দেখো, নগদ কত টাকা আছে ভাইয়া, আমরা একটু লিখে দিই সম্পদ পাশে। আমরা জানি নগদ হচ্ছে সম্পদ কত টাকা, 30,000 টাকা। ঠিক আছে, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে তারপর বসবে করতে। তারপর দেয়া আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হচ্ছে তোমার 72,000 টাকা। এরপর দেয়া আছে ভাইয়া আমার মজুদ পণ্য, দেখো ওটা কিন্তু সমাপনী মজুদ পণ্য যেটি দেওয়া আছে নিচে, ঠিক আছে, মজুদ পণ্য 65,000 টাকা, দেখা যাচ্ছে? ওকে, একটু দেখো, তারপর দেখো, এবং প্রদেয় হিসাব। ভাইয়া, প্রদেয় হিসাবটা যেন কি, আমরা বলেছিলাম প্রদেয় মানে হচ্ছে একজন ব্যক্তি আমার কাছ থেকে টাকা পায়, সে হচ্ছে আমার পাওনাদার, ঠিক আছে? তাহলে পাওনাদার কাছে আমি কি থাকি, দায় থাকি, এই দায়টা হচ্ছে আমরা দায় পাশে বসাবো। তাহলে লিখে দাও প্রদেয় হিসাব কত টাকা ভাইয়া, একটু দেখো, 32,000 টাকা, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে ভাইয়া, আর কোনো লেনদেন কি আসবে এখানে? আমার একটা কথা আছে, দেখো এই যে 1 তারিখের অর্থাৎ বক্সের ভিতর যে লেনদেনগুলো দেয়া আছে সেখান থেকে কোনো লেনদেন আসবে কি না ভাইয়া, ঠিক না? শোনো, আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম 1 তারিখের স্থায়ী সম্পত্তিগুলো, সেগুলো প্রারম্ভিক এবং সমাপনী দুই জায়গায় ইনক্লুড হয়, স্থায়ী সম্পদ এবং স্থায়ী দায়, ঠিক আছে? দেখো, আজকে যদি আমি একটা, ধরো আমি একটা যন্ত্রপাতি কিনলাম, মেশিন কিনলাম,
তাহলে এই মেশিনটা কি তুমি শুধুমাত্র এক বছর ইউজ করবে, 17 সালে ইউজ করবে, 18 সালে ইউজ করতে যাবে না? অবশ্যই 18 সালেও ইউজ করবে, 19 সালেও ইউজ করবে, ঠিক না? তাহলে স্থায়ী সম্পত্তি থাকলে সেটাকেও তুমি কিন্তু এখানে ইনক্লুড করবে। তাহলে অঙ্কটি একটু চেক করি, দেখো ওইখানে কি বলা আছে। ওইখানে আসবাবপত্র নামক একটা সম্পত্তি দেয়া আছে, তাহলে আসবাবপত্র যেহেতু স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পত্তিকে সমাপনী পাশেও দেখাতে হয়, এই জন্য আমরা লিখলাম আসবাবপত্র। এই বিষয়টি একটু ভালো করে বুঝে নিবে, ঠিক আছে? দেখো 60,000 টাকা, ঠিক আছে, ওকে। তারপর দেখো আর কোনো স্থায়ী সম্পদ আছে কিনা, নিচেই কিন্তু দেয়া আছে অফিস সরঞ্জাম, ঠিক না? অফিস সরঞ্জামও হচ্ছে কি আমার যন্ত্রপাতি, যেহেতু যন্ত্রপাতি সেহেতু এটা আমাকে এক বছরও বেশি সুবিধা দিবে। আমি যেটা 2017 সালে ইউজ করলাম ঠিক সেটা আবার 2018 সালে ইউজ করব, ঠিক সেটা আবার 2019 সালে ইউজ করব। সম্পদের যতদিন আমাকে সুবিধা দিয়ে যাবে ততদিনই ওই সম্পদটাকে আমার হিসাবে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে অফিস সরঞ্জাম এখানে লিখে দিবে, অফিস সরঞ্জাম। এখানে একটু কাজ আছে ভাইয়া, নিচে একটু পড়ো, একদম অন্যান্য তথ্যাবলিতে দেয়া আছে জনাব মেজবা উদ্দিন তার ব্যক্তিগত অর্থ দিয়ে। এই যে ব্যক্তিগত অর্থ যখন কারবারে আনা হয় তখন সেটাকে বলা হয় অতিরিক্ত মূলধন। দেখি তাহলে মেজবা উদ্দিন তার ব্যক্তিগত অর্থ দিয়ে কি করেছে। দেখো মেজবাউদ্দিন ব্যক্তিগত অর্থ দিয়ে এয়ার কুলার মেশিন ক্রয় করেছে, যেটার দাম ছিল ভাইয়া 60,000 টাকা। এই যে নিচে অন্যান্য তথ্যাবলিতে যেই সম্পদটি কেনা হয় সেই সম্পদটাকে বলে থাকি আমরা সমাপনী সম্পদ। তাহলে সেটা কোথায় দেখাতে হবে? সম্পত্তি পাশেই তোমাকে দেখাতে হবে। দেখো আমার ছিল কত অফিস সরঞ্জাম 26, আর নিচে আবার সম্পদ কিনলাম, অফিস মেশিন কিনেছি, যেহেতু মেশিন কিনেছি সেহেতু অফিস সরঞ্জামের সাথেই তুমি এটা যোগ করে দেখাবে। কিনেছি কত টাকা দিয়ে? 60,000 টাকা দিয়ে। তাহলে 60,000 আর 20,000 একটু যোগ করে দাও, সম্ভবত 86,000 টাকা হবে, ঠিক আছে, ওকে। তারপর একটু দেখো নিচে আর কোনো লেনদেন আছে কি না, আর কোনো লেনদেন নেই। কিন্তু বক্সের দায় পাশে যদি আমরা একটু খেয়াল করি সেখানে দীর্ঘমেয়াদী একটা দায় আছে, বলতে পারবে সেটা কি? অবশ্যই তোমরা পারবে, সেটা হচ্ছে কি ঋণপত্র। আমরা জানি ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, ঋণ যদি 1 তারিখে থাকে সেটাকে আবার 31 তারিখেও অর্থাৎ সমাপনী দায় ঘরও বসাতে হয়। ঠিক সেমভাবে আমরা এখানেও বসিয়ে দিব, ঠিক আছে। ঋণ কত দেখো একটু, 10% ঋণ ছিল, 10% ঋণ হচ্ছে 50,000 টাকা, ঠিক না? এই ছিল আমার সম্পদ এবং দায় বসানো। এখন তোমরা যা শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করে করে দিবে, আমি করে দিচ্ছি। একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে ভাইয়া, আগে তোমরা সম্পদ পাশ যোগ করবে, ঠিক আছে। 30,000, 72,000 যোগ 65,000 যোগ 60,000 যোগ 86,000, দেখো যোগ করলাম, এখানে আসছে আমার 3,13,000, ঠিক আছে, ওকে। ঠিক এই 3,13,000 এইখানেও বসিয়ে দাও, 3,13,000। দেখো এই যে সম্পদ পাশের 3,13,000 টাকা বের করলাম সব কিছু যোগ করে, এই 3,13,000 থেকে অর্থাৎ মোট সম্পদ থেকে মোট দায়গুলো তুমি বাদ দাও, যা পাবা বাদ দিলে সেটাই হচ্ছে আমার সমাপনী মূলধন। তাহলে আমি বাদ দিচ্ছি, বিয়োগ করো 32,000 মাইনাস 50,000, ঠিক আছে, 3,13,000 থেকে 32 এবং 50 বাদ দিয়ে দাও। দেখো তুমি পাবা এখানে 2,31,000, এই 2,31,000 টাকার নামই হচ্ছে আমার সমাপনী মূলধন, ঠিক আছে। তাহলে সুতরাং সমাপনী মূলধন 2,13,000। এই ছিল আমার কিভাবে সমাপনী মূলধন নির্ণয় করতে হয় ভাইয়া, তার পূর্ণাঙ্গ একটি রূপ আমি দেখালাম। যদি ভাইয়া ভিডিওটি আমার ভালো লাগে, যদি মনে করো যে ভিডিওটি তোমার জীবনে তোমার HSC একটা গুরুত্বপূর্ণ সময়, এই গুরুত্বপূর্ণ সময়ে যদি মনে করো